গুড মর্নিং, এখনো শুয়ে আছে, 8টা বাজে, উঠবে না। কি হয়েছে আজকের মা, মুড ভালো নেই? তো দুদিন আগে জ্বর হয়েছিল, জ্বর থেকে উঠেছে, সেই জন্যই বোধহয় উঠতে চাইছে না, শরীরটা মনে হয় ভালো নেই। তো আমাকে শুয়ে থাকতে হয় পাশে, বাট এদিকে 8টা বেজে গেছে, আমার এদিকে দেরি হয়ে যাবে। খাবো, কি খাবে? চা খেতে বসেছে, দুধু খাচ্ছে, ওরও চা, দেখ ওরও চা, একই কাপ তিনটে। এটা জলটা খেলে এইটা খাবে, তো জলটা এখন শেষ করতে পারছে না, তো ওটাও খেতে পারছে না। আর তুমি চা খাও, চাটা খাও। গুড মর্নিং, গুড মর্নিং। কুদরিগুলোকে চাকা চাকা করে কেটে নিয়েছি, এগুলোকে ধোবো ভালো করে, আগেও একবার ধোয়া ছিল। আর এদিকে এটা নোটে শাক, এটা গ্রিন নোট, এটা লালটা না, আর গ্রিনটা পেয়েছে তাই গ্রিনটা এনেছে, আমার লালটা বেশি ভালো লাগে। তো আজকের এই দুটো আর রূপচাঁদ মাছ বের করো। Thank you.
বেটি বলে। আমার নিউ বেঙ্গলি ব্লগ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। আমরাও ভালো আছি। আমার মেয়েটা একটু ভালো ছিল না, বাট আজকের ভালো আছে, সুস্থ আছে, তো সেই জন্যই পোলিওটা খাওয়াতে নিয়ে যাবো। কারণ কি, শরীর না ভালো থাকলে, জ্বর থাকলে পোলিওটা খাওয়াতে পারতাম না, তো আজকে ভালো আছে। ঠিক আছে, যেটা বলছো সেটা পড়ে নাও। তো আজকের এখন পোলিও আছে, পোলিও রবিবার, তো পোলিও খাওয়াতে নিয়ে যাচ্ছি এখন মেয়েকে। মেয়েও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, একেবারে স্নান টান করে, খাওয়া দাওয়া করে, রান্না বান্না করে একেবারে রেডি হয়ে গেছি। সকাল সকাল সাজুগুজু করে নিয়েছি, ওকে নিয়ে একটু পোলিও খাইয়ে আনি। সামনেই আছে পোলিও বুথ, তো সেখান থেকে খাইয়ে আনি। তো চলো বেরোই, আগে বেরিয়ে কথা বলছি। রেডি হচ্ছে, জুতো পরে গেছে। কি খাবি মা আজকে, পোলিও না হাতে ভোট দেবে? হাতে ভোট দেবে? হ্যাঁ, কিছুই জানে না জানো। একাই জুতো পরে নিচ্ছে, একাই সাজুগুজু পরে নিচ্ছে। আচ্ছা আমি ধরে নেবো। কোথায় ঢুকিয়েছিস? চ, আজকে আমাদের আবার একটা পাড়া হচ্ছে। কি পাড়া হচ্ছে সোনা? আমার সোনাও এসছে সঙ্গে। কোথায়? বাবা উঠেছে ওপরে। আবার চলে এসেছি মই নিয়ে। এবার মনে হয় উপরেরটা পাঠতে হবে, এটা না কত তুই ধরতে পারবে কাটছে যে। পাখিগুলো কুচুর 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 করছে না মা? ছোট পাখি মনে হচ্ছে না? ছোট হলে ভয় পাস? ধরতে পারবে না? কি কত ভারী! ধরো 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 ধরো, অনেক ভারী। কত হবে এটা? ভোট দিল তোকে? এটা ভোট দিল মা? এটা এইটা ভোট দিল আজকে? ওই দেখি ভোট দিয়েছি তোর হাতে। ও, এটা ভোট না পোলিও মা? ভোট দিয়েছে ভোট? তুই ভোট দিয়েছিস? এটা কে, লজ্জা পেয়ে গেছে? ভোট দিলি আজকে? আর ভোট দিয়ে এসে কী পাঠলি? জ্যাকফ্রুট? ভোট দিয়ে এসে আমরা কী পারলাম? জ্যাকফ্রুট? বাবা বাইরে ভীষণ গরম আজকে, আমরা ছাতা নিয়ে গেছিলাম আজকে, আর জিয়ান্সি টুপি পরে গেছিলো, তাই তো? আজ একটু নতুন টুপি পরে গেছিলো, টুপি পরে টনির মেলা থেকে যে টুপিটা কিনলাম সেইটা পরে গেছিলো আজকে, ওর জন্যই কেনা হয়েছিলো। ওই গরমে রোদে বেরোয় চণ্ডীর মেলা থেকে, ওই জন্যই ওর জন্য কেনা হয়েছিলো। এই গরমে খুব অসুবিধা হয়, তো আজকে ওটা পড়ে গেছিলো। তো এসে এসে আমরা চলে গেলাম সোজা জ্যাকফ্রুট পাড়তে। এই কাঁঠালটা কাঁঠালটা পেকে যাচ্ছে, তো পেরে নিলাম আজকেই। তো চলো এবার ওকে আধ ঘন্টা খাওয়াতে বারণ করেছে পোলিও খাওয়ানোর পরে, তো আধ ঘন্টা কিছু খাওয়াবো না, তারপরে জল ভাত যা খাওয়ার খাবে। আধ ঘন্টার মধ্যেও স্নান ফান সব হয়ে যাবে, তো ওই জন্যই। তো কাঁঠালটা পেড়ে এবার স্নান করিয়ে ওকে খাইয়ে, তারপর খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো এখন দেখি ওকে স্নানটা করাই। দু তিন দিন পরে আজকে স্নান করবে ও, জ্বর ছিল, দুদিন তিন দিন স্নান করেনি, দু তিন দিন পরে আজকেরও স্নান করবে, তাই তো শোনা? দু তিন দিন পরে আজকে স্নান করবে, তাই তো? দু তিন দিন বাদে স্নান করবে। আরে ভালো করে স্নান করবে, কালকে খুব স্নান করার সময় কেঁদেছিল, স্নান করবে না করবে না করবে না করে অনেক কেঁদেছিল। হ্যাঁ চ, বাবাকে টাটা দিয়ে দে। এই মুখে দিস না নোংরাটা। একটা জলের বোতল না,
যাও জল টল নিয়ে অল্প কিছু বাজার করে চলে এসো। খাও। শরীরটা কদিন ভালো ছিল না, জল খেতে চাইছে না, তো মিজরি দিয়েছি বোতলে নিচে। খাও, জলটা যদি একটু খায় বেশি করে। পোলিও খাওয়া হয়েছে, আধ ঘন্টা হয়ে গেছে, এবার জলটা খেতে পারো তুমি। আধ ঘন্টা জল খেতে পারেনি, চলে এসো। রবিবার হলে কি হবে, কাজের শেষ নেই, এখন কাজ চলছে, সাড়ে বারোটা বাজে, কাজের শেষ নেই। কাজ এখন জামা কাপড় কিছু শুকুর দিয়ে গেছি, তোমরা দেখতে পাবে ওই সাইডে, আরও কিছু নতুন মানে এখন যেগুলো পড়ে গেল সেগুলো আবার কেচে দিলাম। এখন তো রেগুলার জামা রেগুলার কেচে দিই, তো সেগুলো এখন কেচে রোদে দেবো, তারপরে ঘুম পাড়াবো, তারপরে একটু বাসন কয়েকটা পড়ে আছে সেগুলো মাজবো। এখন তুমি একটু দাঁড়াও, আমি জামাগুলো একটু শুকুর দিয়ে দিই, ঠিক আছে? শুকনো করতে দিই, রোদও নেই আজকে খুব একটা, হাওয়া আছে। রোদ ছিল, আমরা যখন বেরিয়েছিলাম তখন রোদ ছিল, বাট এখন হাওয়া, তাই তো? ওকে, ও সানডে সকালটা আজকে এরকম ব্যস্ততার মধ্যেই কাটলো, সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন ওকে ঘুম পাড়াবো, ওর বাবাও এসে গেছে বাজার করে। তো আজকের মতো এইটুকু, ভিডিওটা আর বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করো, পাশে থেকো, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করতে ভুলো না, যাতে আমি আরও যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমরা যাতে দেখতে পেয়ে যাও। তো আজকের মতো টাটা, লাভ ইউ, বাই অল। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা করে দাও। ও অলরেডি শুয়ে পড়েছে, ঘুম পেয়ে গেছে, আর কি দুটো বেজে গেছে, ও নর্মালি একটার মধ্যে শুয়ে পড়ে, তো আজকে দুটো বেজে গেছে। অনেক কাজ টাজ ছিল আজকে, বাবা বাজার থেকে করেছে, সবজি টবজিগুলো গোছানো গাছানো ছিল, তো সেজন্য একটু দেখবো, আর দেরি না করে ওকে ঘুম পাড়িয়ে দিই। টাটা, আবার নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। আজকের মতো